আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজব খবরে। ভুঞ্চাপুরে মিলল ডিমের ভেতর আস্ত ডিম, বিস্তারিত জানাচ্ছে আমি ফারজান আক্তার। টাঙ্গাইলের ভুঞ্চাপুরে গোবিন্দাসীতে একটি লেয়ার ফার্মে পাওয়া গেল ডিমের ভেতর আস্ত আরেকটি ডিম। গেল বুধবার উপজেলা গোবিন্দাসীতের বাজার সংলগ্ন কাষ্টাপাড়া শাবলু লেয়ার ফার্মে ডিমের ভেতর আরেকটি ডিম পাওয়া যায়। শাবলু লেয়ার ফার্মের মালিক আব্দুল জলিলের ছেলে শাবলু জানায়, প্রতিদিনের মতো বিকেলে ফার্ম থেকে ডিম সংগ্রহের সময় একটি বিশাল আকৃতির ডিম চোখে পড়ে। পরে ডিমটি আলাদা করে পরিমাপ করে দেখি, ডিমটির ওজন 187 গ্রাম। সাধারণত লেয়ার ডিমের ওজন 65 থেকে 75 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। পরে ডিমটি সন্ধ্যায় ভাঙলে দেখি ডিমের ভেতর অবিকল আরেকটি খোসা বিশিষ্ট একটি ডিম। তিনি আরও বলেন, এর আগে কখনো এরকম ঘটনা দেখিনি, তবে আমাদের এই ফার্মে 200 গ্রাম ওজনেরও ডিম সংগ্রহ করেছি। ডিমের এই বিষয় শুনে এলাকার অনেক মানুষ দেখতে আসে। ভুঞ্চাপুরে উপজেলায় প্রাণী সদর দপ্তর অফিসার স্বপন কুমার দেবনাথ বলে, আমি শুনেছি গোবিন্দাসীতে এরকম একটি ঘটনা ঘটেছে, তবে লেয়ার ডিমে এরকম ঘটনা স্বাভাবিক নয়। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।